হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি নন্দিতা সাহা, আবার একটি ব্লগ নিয়ে এসে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় বিকেল 4:30, আর আমি ঘুম থেকে উঠে আমি পর্দা খুলে দিলাম, কারণ আমি শোয়ার সময় পর্দা লাগিয়ে দিই। বন্ধুরা, আমাদের সাথে কুট্টুস বাবু রয়েছে, এই যো আমাদের কুট্টুস বাবু, দেখতেই পাচ্ছেন, এই যো বসে আছে আমাদের। আর একটা ভালো নাম আছে, দেবদাস। চলো এখন আমরা ফুলের গাছ লাগাবো। আর গাছটা কোথায়? আর ওই যে গাছ আছে সেটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, আর একটা হচ্ছে লাকি গাছ, দুটোই লাগাবো। লাকি গাছটা লাগানো আছে, কিন্তু লাকি গাছটার মানে সে ওইটুকুনি জায়গায় তো তার বেড়ে উঠতে অসুবিধা হচ্ছে, তার জন্য ওকে একটু বড় জায়গা নিয়েছি, বড় জায়গাতে লাগাবো। গাছ লাগানোর আগে আমি মাটিটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি যে অনেক দিন ধরে মাটিগুলো পড়ে আছে, তার জন্য মাটিটা প্রচণ্ড শক্ত আর ডেলা হয়ে গেছে। তার জন্য লাঠি করে ভেঙে নিচ্ছি মাটিগুলো, নাহলে তো গাছ লাগাতে পারবো না, আর গাছ লাগাতে গেলে তো নরম চাই মাটিটা, তার জন্য ভেঙে নিলাম। আর এদিকে মেয়েরা খেলা করছে কুট্টুস বাবুর সাথে, আর ওরা কোলে নিতে পারছে না কুট্টুসকে, কারণ ভয় পাচ্ছে, কারণ ভাবছে যে কামড়ে দেবে, কিন্তু কুট্টুস খুবই ছোট আর ও কামড়ানোর দাঁত পর্যন্ত হয়নি, কিন্তু ওদের ভীষণ ভয় লাগছে। আর এই গাছ লাগানোর পর মেয়েদেরকে কিছু খাইয়ে ওদের টিউশনই পাঠিয়ে দেবো, কারণ 5টার সময় টিউশনই যেতে হবে, কারণ এখন 4:30 বাজে। আর আমিও কিছু জিনিস কিনতে হবে টুকিটাকি, তার জন্য আমি একটু বাজার দিয়ে বেরোবো। তো বন্ধুরা, গাঁদা ফুলের গাছ লাগানো হয়ে গেছে, আর একটা টব বাকি আছে, সেই টবটার মধ্যে লাগাবো তুলসী গাছ লাগাবো। আর তুলসী গাছ মন্দিরে, তুলসী মন্দিরে যে তুলসী গাছগুলো থাকছে সেগুলো হয়তো কাঠবিড়ালিতে খেয়ে নিচ্ছে, হয়তো কোনো কারণে তুলসী গাছটা থাকছে না এরকম। আর আমি তুলসী গাছটা টবের মধ্যে লাগাবো, যখন সকাল হবে তখন বের করে নিয়ে আসবো, আর তারপরে সন্ধে হলে বাড়িতে আবার ঘরে ঢুকিয়ে দেবো। আর এদিকে আমি গাছটা ওইটুকুনি কাপের মধ্যে ছিল লাকি গাছটা, তার জন্য ওর টবটা একটু বড় নিয়েছি, আর দেখলাম পাতাগুলো বেশ আস্তে আস্তে বড় হচ্ছে, লম্বা অনেকটা হয়েছে, তার জন্য দেখলাম আর তার বেড়ে উঠতেও সত্যি করে খুবই কষ্ট হচ্ছে, তাকে তো একটু বড় জায়গা চাই, তার জন্য তাকে একটু বড় জায়গা দিয়ে তাকে তৈরি করছি। আর সাদা সাদা যে মাটি দিয়ে আর সাদা সাদা পাথরগুলো চারিদিকে বসিয়ে দেবো, আর সুন্দর লাগবে দেখতে টবটা। শীতকালে ভালো লাগে গাঁদা ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ ভালো লাগে দেখতে, কিন্তু যাই হোক, আমার বাড়িতে আমি রাখলে হয়তো জল দিতে আমার সত্যি করে দেরি হয়ে যায়, আর এভাবে গাছ মরে যায়, ওই জন্য গাছের দায়িত্ব আমি নিতে পারি না। আর যেখানে দেখি সত্যি করে খুব ভালো লাগে দেখতে, মনে হয় বাড়িতে নিয়ে যাই, কিন্তু বাড়িতে আমার রাখার জায়গা অনেক আছে কিন্তু দায়িত্ব নিতে পারি না। আর তুলসী গাছে যেটা তুলসী মন্দির সেখানে মাটিটা কম আছে, তার জন্য গাছগুলো মরে যায়। আর এদিকে কুট্টুস লাফাঝাপা করছে, অত বড় বাড়ি পেয়েছে, অত বড় বাগান পেয়েছে, ও শুধু লাফি লাফি যাচ্ছে এদিক আর সেদিক। আর গেট আছে, গেটটা যখন লাগিয়ে দিচ্ছি, গেটে ধরো ফাঁকাটাকে থাকে, একবার করে ঢুকছে একবার করে বেরোচ্ছে ওর, ওইটাও মজা লাগছে দেখতে। সব কিছু কমপ্লিট, আর একটু কুট্টুসের মজা আপনারাও দেখুন যে ও কী করছে, শুধু লাফি লাফি বেড়াচ্ছে কুট্টুস আমাদের। আর এই যে আমার গাড়িটায় খালি একবার করে চাপছে, একবার করে গাড়ির তলায় এসে বসছে, এই যে লাফি লাফি দৌড়ে দৌড়ে যাচ্ছে। মেয়েকে টিউশনি মেয়েদেরকে দিয়ে চলে এলাম, আর আমি এখানে এসে বাজার করি, আর টুকিটাকি যেটা আমার হয়তো ভুলে যায় সেটা এখানে দেখলে হয়তো নিয়ে নিই, আর সেরকম কিছু নেই, টুকটাক নেব। আর বেশি আমার এখানে বাজার বা কোনো কোথাও ভিডিও করতে ভালো লাগে না, কেন কে কীভাবে রিয়্যাক্ট করবে তার জন্যে। আর চলুন আমি কী কী কিনছি আমি পরে আপনাদের ব্লগে কথা বলছি। টুকিটাকি জিনিস নিতে নিতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7:30-8 বাজতে চলল, আর মেয়েদেরকে নিয়ে একদম বাড়ি চলে এলাম। আর মেয়েদেরকে বাড়িতে এসে মেয়েরা ভীষণভাবে রাগারেগি করছে যে আমাকে নিয়ে গেলে না কেন। আর যাই হোক, ওদেরকে কিছু একটা অজুহাত দিয়ে ওদেরকে ভোলানো হয়েছে, আর দেরি হয়ে গেছে ভীষণ, তার জন্য এই কড়াইয়ে বেগুনটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, আর পোস্ত থাকবে, আর শিম ভাজা থাকবে, আর ভাত থাকবে, এটাই রাত্রের মেনু থাকবে। পৌরসভে অনেক কাজ ছিল আজকে, আর সকাল থেকে আমি বসার সময় পাইনি, আর সকালবেলায় আমি পৌরসভা গেছিলাম, সেখানে কিছু সমস্যা ছিল সমাধান করার জন্য, তা সেটা সময় লাগবে এখনও বলল। আর সকালবেলায় সেরকম কিছু রান্না আমি করতে পারিনি, কারণ সকালবেলা আমি বিরিয়ানি খাওয়া হয়েছে দুপুরবেলাটা, আর রাত্রেবেলায় তার জন্য হালকা হালকি কিছু একটা মেনু হচ্ছে। আজকে পৌরসভাকে একটা গুড নিউজ পেলাম, আমাদের পৌষ মেলা শান্তিনিকেতনের যে পৌষ মেলা হয় সেটা যেখানে হতো সেখানে হবে না, আর বছরে যেখানে হয়েছে সেখানে হবে। আর আনন্দ জেনে আমাদের
পৌষ মেলা সব থেকে বড় একটা পৌষ মেলা আমাদের বোলপুর শান্তিনিকেতনে হয়। সেটা আমাদের খুবই ভালো লাগে। সেই ঐতিহ্যটাকে যদি কেউ নষ্ট করে দেয় তখন সবারই আমার কেন সবারই ভীষণ ভীষণ রাগ হবে। আর ভীষণ বাইরেকার লোকেরা বেড়াতে আসে এই শান্তিনিকেতনের সেই জায়গাটাকে তারা যদি নষ্ট করে, আরও আশেপাশে যাদের দোকান আছে তারাও কী করে খাবে। তার জন্য আজকে সেই পৌরসভে যখন ছিলাম সেখানে রিপোর্টাররা গেছিলো, দিয়ে বললো যে হ্যাঁ মেলা হবে। Thank you.